يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين، وعلى آله وصحبه ومن اتبع خطاهم إلى يوم الدين، أما بعد. شمانيت بھائيو بونيرا، আজকে আমরা তাহাওির প্রথম দর্স আমরা শুরু করছি। এর আগে আমরা দুটো আলোচনায় এর ভূমিকা স্বরূপ বলেছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কাকে বলা হয়। আমরা একটু ইঙ্গিত দিয়েছিলাম যে কেন আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলে একটা আলাদা গ্রুপের প্রয়োজনীয়তা হলো, ইসলামের মধ্যে কেন আসলো। এবং আমরা আরও আলোচনা করেছিলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলতে আসলে কোনো ব্যক্তির নাম, নাকি কোনো গ্রুপের নাম, নাকি কোনো দলের সাথে সংযুক্ত, নাকি একটা মানহাজের নাম। আমরা এগুলো আলোচনা করার পরে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব ইমাম তাহাওি রহমতুল্লাহ আলাইহ যে বইটা লিখেছেন আকিদার উপরে, সেই বইটা একের পর এক আমরা শুরু করব। আমি আরবিতেই তার টেক্সটগুলোকে আমি পড়ব। যদি কোনো ভাই অথবা বোন মনে করেন যে আরবির টেক্সটগুলোকে একটু মিলিয়ে নেবেন অথবা মুখস্থ করবেন, তাদের জন্য সুবিধা হবে। আপনারা এর বাংলা ভার্সন আমার কাছ থেকে পেয়েছেন আমার বড় ভাই ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার সম্পাদনায়। যে অনুবাদটা হয়েছে এটা আমি আপনাদের কাছে পাঠিয়েছি এবং আমার মনে হয় সেটা আপনারা সবাই দেখেছেন। খুবই সহজসাধ্য, সহজ পাঠ্য এবং সহজবোধ্য একটা বই, যেটা আপনাদের বুঝতে তেমন কোনো কঠিন হবে না ইনশাআল্লাহ। এখানে আমরা প্রথমেই বই থেকে শুরু করি। আমরা এখানে প্রথমে একটু পড়ে নেব আরবিতে, তারপরে তার অনুবাদ এবং ব্যাখ্যা একের পর এক করব ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. قال العلامة حجة الإسلام أبو جعفر الأراق الطحاوي بمصر رحمه الله: هذا ذكر بيان عقيدة أهل السنة والجماعة على مذهب فقهاء الملة أبي حنيفة النعمان بن ثابت الكوفي وأبي يوسف يعقوب بن إبراهيم الأنصاري وأبي عبد الله محمد بن الحسن الشيباني رضوان الله عليهم أجمعين، وما يعتقدون من أصول الدين ويدينون به لرب العالمين. أي بكتب المدهد دي আমাদের বইয়ের টেক্সটগুলো শুরু হলো। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই বইয়ের প্রথমে বলা হচ্ছে যে আবু জাফর আল আররাক আল আত-তাহাবি, তিনি মিশরের ব্যক্তি ছিলেন, তার এলাকার নাম হলো তহা, এই এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি বলছেন যে হাদা দিক্রু বায়ানি আকীদাতি আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, এটা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এই বইয়ের মধ্যে। এখানে যে আকীদা শব্দটা ব্যবহার করা হচ্ছে আপনারা নিজেই দেখতে পেলেন, অনেকে মনে করেন যে আকীদা শব্দের ব্যবহার মনে হয় আগে ছিল না, কিন্তু এখানে স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেখক তিনি চতুর্থ শতাব্দীর মানুষ ছিলেন, তিনি আকীদা শব্দটা ব্যবহার করেছেন। আমি আমার এক প্রশ্নের উত্তরে আপনাদেরকে বলেছিলাম যে আবু ওবাইদ কাসেম ইবনু সাল্লাম তিনি ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি ইতিকাদ ইমান বলতে আমালুল কলব ওয়াহুয়াল ইতিকাদ বলে একটা শব্দ বাক্য উনি বলেছেন তার বইয়ের মধ্যে, যে ইমান হলো কলবের কাজ এবং যেটাকে আকিদা বলা হয়, ইতিকাদ বলা হয়। একটা হাদিসে আমি তো আগে উল্লেখ করেছি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা দেখেছি যে আকাদা শব্দটা ব্যবহার আমরা দেখতে পাই, যে তিনি বলেছেন যে অন্তরের মধ্যে যদি আকাদা ফি কলবিহি, তার অন্তরের মধ্যে যদি খুবই কনফিডেন্ট কনফিডেন্সের সাথে কোনো জিনিস বিশ্বাস করে, এটাকে আকাদা শব্দ ব্যবহার করা হয়েছে।
কোরআন মজিদের মধ্যে এই শব্দটা আকাদা আক্কাদা এই শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে খুব কঠিন ভাবে বিলিভ করা, বিশ্বাস করার অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথম থেকে অনুভব করছি এবং আরো বুঝতে পারছি যে আকিদা আকাদা এতেকাদ এই ধরনের শব্দগুলো ইসলামিক মূল শব্দ এবং ইসলামের মূল পরিভাষা সমূহের একটা। এটা অনেকেই বলে থাকেন যে আকিদা শব্দটা কোরআনের মধ্যে নাই, কথাটা ভুল কথা, বরং কোরআনের মধ্যে আছে এই শব্দটা। এবং এর টার্মিনোলজি হিসাবে আমাদের উলামায়ে কিরামের প্রথম দিককার, প্রথম শতাব্দীর উলামায়ে কিরাম, দ্বিতীয় শতাব্দীর উলামায়ে কিরামের মধ্যে এর প্রচলন ছিল। এখন আমরা আসি যে এই আকিদা শব্দটাকে, এটাকে যে আমরা আলাদা একটা বিষয় বা মানে আলাদা একটা তাখাসুস বা এক্সপার্টিজম অথবা স্পেশালাইজেশন যেটাই বলি না কেন, এটা কি ইসলামের ইতিহাসে এই সাধারণ জ্ঞানের, এই ধরনের জ্ঞানের কোনো উল্লেখ আছে কি না? আসলে আমরা যদি যেখান থেকে ফিকহ বা লেখা শুরু হলো, যেখান থেকে হাদিসের গবেষণা শুরু হলো, তাফসিরের গবেষণা শুরু হলো, তখন আমরা একটা শব্দ দেখতাম যে শব্দটার নাম ছিল আল ফিকহুল আকবর বা বড় বা সেরা ফিক, আর একটা শব্দ হতো আল ফিকহু ফিল ফুরু, মানে হলো শাখা প্রশাখার ক্ষেত্রে ফিক। তো আল ফিকহুল আকবর বা সেরা ফিক বলতে বোঝানো হতো আকিদার বিষয়গুলোকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হলেন ইমামগণের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যিনি আকিদার বিষয়গুলোকে তার একটা গ্রন্থে উনি গ্রন্থিত করেছেন, যে তিনি নিজে লিখেছেন এমন বলা যাবে না, তবে তার মুখ দিয়ে বের হয়েছে, অনেকে লিখেছেন। এই বইটার নাম ছিল আল ফিকহুল আকবর, সেখানে আকিদার কথাগুলোই কিন্তু এসেছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি আল ফিকহুল আকবর নাম দিয়ে এইটাকে বোঝাতে চেয়েছেন যে অন্য অন্য ইবাদাতের সাথে যে সমস্ত ফিকহ চলে আসছে তার চেয়ে এই ফিকহটার মর্যাদা অনেক উঁচে। এরপরে যে এতেকাদ শব্দ অথবা ইলাহিয়াত শব্দ, ইমান শব্দ, এই সমস্ত শব্দগুলো কিন্তু আস্তে আস্তে ইসলামের মধ্যে মানে পরিচিত হয়ে হতে থাকে। আমরা এই গ্রন্থের প্রথমে আমরা দেখতে পাই যে চতুর্থ শতাব্দীর প্রথম ভাগে লেখা এই বইয়ের, কিন্তু আমরা চতুর্থ শতাব্দী মানে হিজরি চতুর্থ শতাব্দী, উনি 321 হিজরিতে এন্তেকাল করেছেন, তত আমরা বুঝতে পারি যে এন্তেকালের আগে এটা লেখা হয়েছে। তো চতুর্থ শতাব্দীর প্রথম দিকে আকিদা শব্দের প্রচলন ছিল, এবং এটাও ছিল যে তখনও পর্যন্ত আহলুসুন্নাহ ওয়াল জামাআহ কথাটা কিন্তু অত্যন্ত ব্যাপকভাবে পরিচিত ছিল, এই জন্যই উনি বলেছেন। বলার পরে উনি বলছেন যে এই বইটা হলো আহলুসুন্নাত ওয়াল জামাতের আকিদার বর্ণনা, তবে এটা সব উলামাগণের একচ্ছত্র ঐক্যমত্যের আকিদা, যে এটা উনি বলেননি। উনি বলেছেন এটা আবু হানিফা এবং আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসান আল শাইবানি, এই তিনজন বড় বড় উলামায়ে কেরাম, তাদের যে আকিদা ছিল সেই আকিদা ক্ষেত্রে আকিদার বর্ণনা। এখন আসেন এখানে উনি একটা শব্দ প্রয়োগ করেছেন যে এই আকিদাটা হলো যে আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মাদের মাজহাবের আকিদা। আচ্ছা, মাজহাব শব্দটা কি, আর মাজহাবটা আমাদের বোঝা দরকার আছে একটু, কারণ মাজহাবটা এমন একটা জিনিস যে এখন আমাদের গোটা মুসলিম মিল্লাতে মাজহাব কথা শুনলেই আমাদের গায়ে একটু রাগ ওঠে যে মাজহাব কেন, মাজহাব কেন মানতে হয়, মাজহাবের দরকার আছে কিনা। তো এখানে ইমাম তাহাওয়ি মাজহাব শব্দটা উল্লেখ করে এটা বোঝাতে চেয়েছেন যে যে সমস্ত দিনের মূল বিষয়গুলো আছে, হ্যাঁ, আল্লাহ তাআলার বিশ্বাস করার ক্ষেত্রে তারা যে দিনটাকে, যে বিশ্বাস বিশ্বাসের ক্ষেত্রে যে দিনটাকে তারা পালন করত, সেই বিশ্বাসের বিষয়গুলো এখানে আসছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে নিয়ে ওনার ছাত্ররা সবাই মিলে যেটাকে নির্ধারণ করেছেন। তো এখন কোনো এক গ্রুপ যদি কোনো একটা মেথডোলজি বা কর্মপদ্ধতি বা বিশ্বাস করা বা কাজ করার একটা পদ্ধতি অবলম্বন করে কোরআন হাদিস থেকে কথা বের করার জন্য, এটাকে মাজহাব বলা হয়। যেমন ধরেন কোরআন আমি কিভাবে বুঝবো,
হাদিস আমি কিভাবে বুঝবো, বা এই হাদিস এবং কোরআন থেকে আমি ইজতিহাদ কিভাবে করব, এর বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে। তো এই প্রসিডিওরগুলো সবার কাছে কিন্তু সমান না, সবার কাছে সমান না। আবু হানিফা রহমতুল্লাহের একটা মানে নিয়ম ছিল, সেই নিয়মে উনি কথা বলেছেন, বিশ্বাস করেছেন, সেই নিয়মের উপরেই যে আকিদাগুলো রেখেছেন এটাকে বলা হয় তার মাঝহাবের আকিদা। এখন আমাদের একটা বড় ভুল হয়েছে আর হানাফি মাঝহাবের, যে যারা যারা আমরা হানাফি মাঝহাব মেনে চলে বলে আমাদের মাঝখানে দাবি করি বা বিভিন্ন জায়গায় দাবি করেন, তারা একটা বড় ভুলের মধ্যে আছেন আমরা এই মনে করি। যে ভুলটা হলো এই যে আমরা ইবাদাতের নামাজ, রোজা, হজ, জাকাত এবং শাহাদাত, তারপর হুদুদ, পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট, তারপরে হলো বেচাকেনা সহ শুরু করে নিয়ে প্রায় 150টা আসপেক্ট আছে আমাদের জীবনের, 150টা দিক ও বিভাগ আছে। সেই দিক ও বিভাগের কথাগুলোকে, ইজতেহাদগুলোকে আমরা আবু হানিফার মেনে চলি যারা হানাফি মাজহাব মানান, কিন্তু আকিদার প্রশ্ন আসলে আবু হানিফার কথাটাকে আমরা মানি না, আমরা অন্য কারোর কথা, ইমাম মাতুরিদি কি বলে গেছেন সেই কথাটা মানি। এইটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমাদের করা উচিত না, এবং এই এখানে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যদি আমরা কোনো মাঝহাব মানি, সেই মাঝহাবের আকিদাটাও আমরা মানা উচিত। ইমাম আবু জাফর আর তাহাবি যে কাজটা আমাদের জন্য করে দিয়ে গেছেন সেটা হলো যে ইমাম আবু হানিফা, তার ছাত্র আবু ইউসুফ এবং তার ছাত্র মুহাম্মদ এবং আল হাসান আল শাইবানি, তারা যে জিনিসগুলোকে বিশ্বাস করতেন মাঝহাব হিসাবে, মেথোডোলজিক্যাল আসপেক্টে তাদের যে বিলিফগুলো ছিল সেই বিশ্বাসটা কিন্তু তিনি একের পর এক তুলে ধরেছেন। যদি কেউ এখন মনে করে যে আমি হানাফি মাঝহাব মানি, তার উচিত হলো যে এই মাঝহাবের আকিদাটা এই বইতে যেভাবে আছে সেইভাবে আমাদের বিশ্বাস করা। অবশ্যই এই বইয়ের মধ্যে কিছু কথা আসবে, আমরা বলেছি যে এই বইয়ের মধ্যে কিছু কিছু কথা আছে যেটা আসলে কোরআন হাদিসের মানদণ্ডে অত্যন্ত প্রশ্নবিদ্ধ, কিন্তু তারপরেও ওভারঅল এই কিতাবটা কিন্তু আহলে সুন্নাতুল জামাতেরই আকিদা। তো আমরা যে সমস্ত ভাইরা একটু মানে খুব অ্যাডামান্ট হয়ে কোন একটা মাঝহাব মানি, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যারা মাঝহাব মানেন, তারা যেমনভাবে আমালের ক্ষেত্রে, ইবাদাতের ক্ষেত্রে ওই মাঝহাব, নির্দিষ্ট মাঝহাব মানেন, আমলের আকিদার ক্ষেত্রে কিন্তু সেই মাঝহাবের আকিদা বিশ্বাস করা উচিত, অন্য কোনো ব্যক্তির কথা শোনা আমাদের উচিত হবে না। যা হোক, এই ভূমিকার মধ্যে ইমাম তাহাবি আমাদেরকে বলতেছেন যে এটা আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মদ তিনজনে, ওমা ইয়াতাকিদুনা মিন উসুল দিন, তারা উসুলুদ্দিনের ব্যাপারে যেটা বিশ্বাস করত। এখন এখানে উসুলুদ্দিন বলতে কি বোঝা যায়, মনে রাখতে হবে যে ইসলামের কিছু মেজর রোকন আছে, মেজর পিলার আছে যেগুলোকে বিশ্বাস করতে হয়, যেগুলোকে মানতে হয়, এবং এই না মানলে আপনি মুসলমান থাকবেন না। এটাকে ইসলামের পরিভাষায় আরকানুল ঈমান বলা হয়। আরকানুল ঈমান মানে আমরা তো সবাই জানি যে ঈমানে মুফাসসাল বলে আমাদের ভাষায়, আমাদের দেশে এগুলোকে বলা হয় যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই ছয়টা বিষয় কেউ কেউ আবার এর সাথে আবার যুক্ত করেছেন ওয়াল বাআথি বাদাল মাউত, মানে মরণের উপরে পুনরুত্থান। ইমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতা বা মালাইকার উপরে বিশ্বাস স্থাপন করা, কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, ইয়াউমি আখিরের উপরে বিশ্বাস স্থাপন করা, আর হলো যে ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করা, এগুলোকে উসুলুদ্দিন বলা হয়। এই উসুলুদ্দিনের বিভিন্ন প্রসঙ্গ আমাদের আলোচনায় আসবে এই বইয়ের মধ্যে। এই বইটা মূলতই ওই উসুলুদ্দিনের বিশেষ বিষয়গুলো এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। এরপরে বলতেছেন যে শুধু তাই না, ওয়াইয়াদিনুনা বিহি লিরব্বিল আলামিন, আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার জন্য দিন মেনে চলতে যে এই জিনিসগুলোর সহায়তা তারা নিতেন, ইয়াদিনুনা দিন পালন করতেন বিহি এই জিনিসগুলোর সাথে, লিরব্বিল আলামিন আল্লাহ তাআলার জন্য, রব্বুল আলামিনের জন্য। এখন আমরা এই ছোট্ট ভূমিকার পরে এবার আমরা আসি যে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তথা
আহলুস সুন্নতুল জামাতের মৌলিক আকিদাগুলো কি কি তার বর্ণনা একটার পর একটা আসবে। এক নম্বর আকিদা এই বইয়ের মধ্যে তিনি লিখতেছেন, এক নম্বর আকিদা হলো এই, নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিন বিতাওফিকিল্লাহ ইন্নাল্লাহ ওয়াহিদ লা শারীকা লাহ। যদি কারোর মুখস্থ করার সুযোগ থাকে আপনারা মুখস্থ করে ফেলবেন এর সাথে। এখানে মানে আমাদের ইমাম জাফর উনি বলতেছেন যে আমাদের এই মাজহাবের ইমামগণ সবাই এই মর্মে কথা বলেছেন, নাকুলু তারা সবাই বলেছেন এই বলেন, ফি তাওহীদিল্লাহ যে আমরা আল্লাহর তাওহীদের ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো এই, ইন্নাল্লাহ ওয়াহিদ আল্লাহ তাআলা এক। কিন্তু এই কথা বলতে যে তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা তৌফিকে, তারা বলতেছেন যে আমি এই কথাটা তাওহীদের ব্যাপারে আমাদের বক্তব্য হলো এই, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। তবে এই কথাটা বলতে যে তারা বলতেছেন যে আমরা এই কথা বলার সময় আল্লাহর তৌফিকের উপরে আমাদের বিশ্বাস আছে। এখানে দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে, একটা হলো আল্লাহ তাআলা তাওহীদের ব্যাপারে কথা বলা হচ্ছে। তাওহীদ শব্দটা কি, এটা কি কোরআনের কি এই তাওহীদ শব্দটা আছে? যদি সারা কোরআন আপনারা খোঁজেন তাহলে তাওহীদ শব্দটা শব্দগুলো আপনারা খুঁজে পাবেন। তো সেই ওয়াহেদ শব্দ থেকে তৈরি হয়েছে তাওহীদ। ওয়াহেদ মানে এক, আর আহাদ মানে একক। আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ তাআলার নাম সম্পর্কে, আল্লাহ তাআলার মানে কোয়ালিটি সম্পর্কে ওয়াহেদ শব্দও বলা যায়, আহাদ শব্দটাও বলা যায়। মানে কোরআন শরীফে আল্লাহ তাআলা যখন তার নিজের পরিচয় দিতে গিয়েছেন তখন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ এক, এটা তিনি বলেছেন। আবার সুরা আল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ, তোমরা বলে দাও যে আল্লাহ তাআলা এক। এই এই আহাদ এবং ওয়াহেদের মধ্যে মৌলিক পার্থক্য তেমন নাই, অর্থগত দিক দিয়ে তেমন পার্থক্য নেই। পার্থক্য হলো এই যে ওয়াহেদ শব্দটা যখন বলবো আমরা এক, তো একটা কিন্তু কয়েকটা ইউনিটে বিভক্ত করা যায়, হাফ হাফ, এক হাফ আরেক হাফের সাথে যোগ দিলে আপনার এক হয়, ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ, চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ মিলে এক হয়, এটাকে ওয়াহেদ বলে। কিন্তু যখন আপনি আহাদ বলবেন আরবি ভাষায়, এটাকে এটা এমন একটা ইউনিট যে ইউনিটকে বিভাজন করা যায় না, ভাগ করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে যেয়ে বলেছেন তোমরা আল্লাহ সম্পর্কে মনে করবা যে আল্লাহ তাআলা এক। এই আহাদ শব্দটা অথবা ওয়াহেদ শব্দটা এই জন্য বলতে হয় যে ইসলামের বাইরে যারা দুনিয়ায় আছেন তাদের বিরাট অংশ এই আল্লাহ তাআলার এক বা এক ইউনিট বা এমন একক, এমন ঐক্য, এক সত্তা যার বিভাজন হয় না, যেটা কোনো কয়েকটা জিনিস মিলে এক না, এই কথাটা কিন্তু আমরা মুসলমানদের বিশ্বাস করতে হয়। কারণ অন্যরা মানে বিভাজন করে ফেলেছে। দেখেন বিভাজন কেমন করেছে, খ্রিস্টানরা এরা যখন ঈসা আলাইসাল্লাম মারা যায় বলে ওরা দাবি করে যে সে মারা গেছে, মারা যাওয়ার পরে আবার আসবে, এরপরে ওই যে বলো মারা যাওয়ার পরে জীবিত হয়ে আকাশে উঠে গেছে, এখন সে আর মানে মানুষ নেই, সে আল্লাহ হয়ে গেছে, এরকম বিশ্বাস করে মনে করে যে আল্লাহ আছেন একজন এবং তার বেটা হিসেবে ঈসা আলাইসাল্লাম আছে, এবং এই দুইয়ের মাঝখানে একজন সত্তা আছেন যার নাম হলো হোলি স্পিরিট বা আর রুহুল কুদুস। এখন এই তিনটি সমন্বয়ে একটা খোদা, তারা বলে থ্রি ইন ওয়ান, ওয়ান ইন থ্রি, তিনের মধ্যে এক, একের মধ্যে তিন। এই কথাটা তারা বলে বোঝাতে চেয়েছে আমাদেরকে যে আল্লাহ তাআলা তিনের তিনের সমষ্টি মাত্র। আর এই কথাটা কত জঘন্য আপনারা চিন্তা করেন, ছোট্ট মানুষেরাও। আমার মেয়ের কাছে একবার প্রশ্ন করলো এক ওই মানে আমার নেইবার খ্রিস্টান, যখন বলল যে আল্লাহ কে, আল্লাহ কয়জন, তো আমার মেয়ে বলল এক। তো
তো বললো যে আমরা বিশ্বাস করি তিন। তাহলে তিন কিভাবে? তাহলে তিনে এক হয়েছে, একে তিন হয়েছে। তো আমার মেয়ে নিজে বললো যে তুমি কি এটা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝি না। তাই কারণ হলো যে আসলে এটা এমন একটা কথা যেটা আসলে আগা পাছা পাওয়া যায় না, যে এটা কেমন তিনের মধ্যে এক, একের মধ্যে তিন। তার মানে কি এই তিনজন কি আলাদা আলাদা সত্তা? পরে যে এক হয়ে গেছে, যদি এক হয়ে যায় তাহলে তারা মানে তিনজন কি একই অবস্থায় কাজ করে? তো ওরা সে জবাব দেয় না। তাই যদি হয় তাহলে ঈসা আলাইহিসসালাম আর আল্লাহর মধ্যে পার্থক্য কি? ওরা মনে করে যে পার্থক্য আছে, আবার পার্থক্য নাই। মানে গোটা দিনটাই তখন কনফিউজড হয়ে যায়। তখন দিনের যে চেতনা মাথার মধ্যে আকিদাটা আসার কথা ছিল যে আল্লাহকে আপনি হাত তুলে ডাকবেন, আল্লাহ তুমি আমার গোনাহ মাফ করে দাও, তখন দেখবেন যে মাথার মধ্যে ওই ঈসা আলাইহিসসালাম আসে, ওই হোলি স্পিরিট আসে, অমুক তমুক আসে। তখন কিন্তু আপনি আল্লাহর যে সমন্বয় রূপটা আপনি আপনার সামনে পাচ্ছেন না। ঠিক অনুরূপ বিপদে পড়েছে হিন্দুইজম। হিন্দুইজম তারা মনে করে যে আল্লাহ এরকম তিনটার তিন সমষ্টিতে আল্লাহর আল্লাহ আসছে। একটা সমষ্টি হলো, একটার নাম হলো ওরা ব্রহ্ম বলে, আর একটা এর নাম হলো শিব, আর একটা হলো বিষ্ণু। ওরা মনে করে যে পৃথিবীতে যত ক্ষতিকর দিক হচ্ছে, ভাঙা গড়া ভাঙার কাজ হচ্ছে সবটা শিব করে, আর গড়ার কাজ, সুন্দরের কাজ যে করে বিষ্ণু করে, আর ব্রহ্মা যে মাঝখানে আছে সে সবগুলোকে সুপারভাইজ করে। তাই যদি হয় তাহলে শিব কি সবটাই খারাপ আর বিষ্ণু কি সবটাই ভালো? তাহলে আমি কাকে ডাকবো? যখন ডাকবো তখন ব্রহ্মাকে ডাকবো? তাই যদি হ্যাঁ ব্রহ্মাকে যদি ডাকি তাহলে তো ব্রহ্মা শিবের সাথে না, আবার বিষ্ণুর সাথে না। তাহলে আমার ডাকার সময় আমি কোন কারণে ডাকবো ব্রহ্মাকে? সেটা অথর্ব, তার তো কোনো কোনো জায়গায় শক্তি নেই। আবার যদি শুধু শিবকে আমি ডাকি তো সে তো শুধু ভাঙার জন্যই আছে। আবার যদি শুধু বিষ্ণুকে ডাকি তাহলে শুধু তো গলার জন্যই আছে। তাই যে শুধু গলে, আমি তো ভাঙতেও চাই মাঝে মাঝে। আমি তো বলি যে আল্লাহ পৃথিবীর জনপদের এই জায়গাটা খুব খারাপ অবস্থায় পড়ে গেছে, আল্লাহ তুমি এই জায়গাটা একটু কেটে দাও। মাঝে মাঝে তো দেহের অংশে, দেহের যে দেখা যাচ্ছে মারাত্মক একটা ফোড়া হয়েছে, ওটা তো কাটা দরকার হয়। তো বিষ্ণুকে তখন ডাকা যাবে না, তো যে কাটা ডাকবে, কাটবো কি করে? আবার যদি শিবকে শুধু ডাকতে থাকি তো এই জন্য দেখা যায় যে হিন্দুইজমের যে আল্লাহকে ডাকার সময় তারা দেখেন 33 কোটি দেবতা বানিয়ে ফেলেছে। এই জন্য এই এর একটা বড় প্রভাব একটা জাতির উপরে পড়ে। কি করে যে তারা যা যেখানে যায় সেখানে তাদের মাথাটা সবসময় নত করে দেয় এবং মনে করে যে এটা হলো আল্লাহ। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা একটা দিয়ে বলতে চেয়েছেন যে তোমাদের সব কিছু কেন্দ্র হতে হবে, কেন্দ্রীভূত হবে আল্লাহ কেন্দ্রিক। তুমি ব্যবসা করবা, তুমি বিয়ে করবা, তুমি কোনো একটা চাকরি করবা, তুমি কাউকে চাকরি দিবা, তুমি একটা ফ্যাক্টরি করবা, তুমি কোথাও চলে যাবা, রাস্তায় তুমি বের হচ্ছ, তুমি টয়লেটে যাচ্ছ, সেখান থেকে বের হচ্ছ, তুমি নামাজ পড়তেছো, নামাজ শেষ করতেছো, সবটাই এক কেন্দ্রিক আমাদের জীবনটা গড়ে উঠবে। তাহলে আমাদের জীবনে সব সুবিধা হলো যে কনফিউশন আসে না, ডাকার সময় কনফিউশন আসে না, কান্দার সময় ধর কনফিউশন আসে না, চাওয়ার সময় কনফিউশন আসে না, ইবাদতের সময় কনফিউশন আসে না। এই একটা বড় ধরনের উপকার ইসলাম আমাদের করে। এটাই আমাদের বলে দেয় যে আমরা আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে আমরা বলি যে ইন্নাল্লাহ ওয়াহিদ, আল্লাহ তাআলা এক। এখন আল্লাহ তাআলা যে এক, এই আপনারা আপনাদের সামনে যে বললাম যে দুটো ধর্মের কথা বলেছে, আর একটা ধর্ম হলো বৌদ্ধ। বৌদ্ধ ধর্মের তারা যে আল্লাহ তাআলার অবস্থা তারা জানতে পারে না। তারা মনে করে যে আল্লাহ একটা এমন গোলক ধাঁধার মধ্যে আছে, তার কোনো জায়গা নাই, জায়গা দেবো কি করে? আল্লাহকে জায়গা দেওয়া যায়? আর তারপরে তার রূপ নাই, তার বর্ণ নাই, তার উমুক নাই, তার তুমুক নাই, করতে করতে নাই নাই করতে করতে আল্লাহ সম্পর্কে তারা এমন একটা চিন্তার জগতে পড়ে যায় যে তারা আল্লাহ সম্পর্কে কনফিউশনের মধ্যে আছে। তো দেখেন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মানে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আমরা দেখতে পেলাম যে তারাও এরকম তিনটায় বিশ্বাস করে। মৌলিক দেখেন এই তিন চারটা ধর্ম আমাদের সামনে যে আসলো, চায়নার লোকেরা, ভারতের লোকেরা, ইংল্যান্ড এবং ইউরোপের লোকেরা, এরপর হলো মানে জুডাইজম, সব ধরনের লোকদেরকে আপনি পাশে রেখে ওর আপনাকে এক জায়গায় রাখেন যে আপনি কোথায় আছেন। আপনার অবস্থানটা হলো এই, আপনি এক আল্লাহ কেন্দ্রিক, আপনার সমস্ত কাজ, সমস্ত চিন্তা, সমস্ত ইবাদাত সব
সবকিছু কিন্তু আপনি আল্লাহর সামনে আপনি দিয়েছেন। এইটাকেই আমাদের এই আকীদা তাওহীদের প্রথম কথা হলো ইন্নাল্লাহ ওয়াহিদুন, নিশ্চয় আল্লাহ তাআলা এক। এরপরে যে বলছেন লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই, তার কোনো শরিক নেই। এখন আমরা আসি যে এই আল্লাহকে এক কথা বলতে গেলে আমরা কোন কোন জায়গায় আমাদের এই এক কথাটা মেনে নিতে হয়। দেখেন পৃথিবীতে অনেক জাতি আছে যারা আল্লাহকে মানে মনে করে যে ঠিক আছে আমরা এক আল্লাহকে মানছি, এটাকে তারা বিশ্বাস করে যে এক আল্লাহকে মানে। এক আল্লাহকে মানতে যেয়ে তারা আবার যে মানে ইলাহ হিসাবে মানে আমরা পূজা পার্বণ আমরা যা করি না কেন সেই সেই আল্লাহর জন্য করি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু কিছু মুশরিকুন এমন আছে, ওদের কাছে যখন জিজ্ঞেস করবা যে এই মুশরিকরা তোমরা এই মূর্তির পূজা করো, এই ব্যক্তির পূজা করো, এই জড় পূজা করো, এই পাথরের পূজা করো, এইসবগুলো কেন করো, তো ওরা তখন বলে যে আল্লাহ না আবুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, ইল্লা লিয়াকরিবুনা ইলাইহি জুলফা, যে আমরা ওদেরকে ইবাদত করি এই জন্য যে ওরা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেবে। তো ওরা তখন ওদের এই কথা দ্বারা কোরআনে আমাদের বোঝাতে চাচ্ছে দেখো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সেই সাথে এক আল্লাহ আছে এটা বিশ্বাস করে কিন্তু সেই সাথে আরও কিছু লোকদের ইবাদত করে, উপাসনা করে। তো তারা মানে উপাসনা করে এই উদ্দেশ্যে যে তারা মনে করে যে এরা সব আল্লাহর নিকটে আমার আল্লাহর কাছে পৌঁছাই দেবে, আমি আমার শাইখের পূজা করি, আমি এক কবরের কাছে যে পূজা করি, তো কেন করি যে ওরা আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। এই এর দ্বারা বোঝা গেল যে মানুষ কিছু কিছু এই যে সমস্ত মানুষরা এগুলো করতেছে আল্লাহ তাআলা যে একমাত্র মাবুদ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাসনার উপযুক্ত নাই, এই কথাটায় যে তারা ভয় মানে মানে বিভক্ত হয়ে গেছে। তারা মনে করে যে না আল্লাহ আছেন এটা বিশ্বাস করি, আল্লাহ এক আছেন এটাও বিশ্বাস করি, কিন্তু ইলাহ হিসাবে উলুহিয়াত হিসাবে আল্লাহ তাআলা এক না, আরও অনেক অনেক সত্তা আছে যাদেরকে ইবাদত করলে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছাই দেয়। তাহলে এখানে তৌহিদুল উলুহিয়া বা আল্লাহ তাআলা যে উপাস্য হওয়ার ব্যাপারে এক হওয়া এই এই সমস্ত লোকের জীবনে পাওয়া যায় না। তো যখন আমরা মানে আল্লাহকে এক হিসেবে মানব তখন এটা মানব যে আল্লাহ একমাত্র উপাসনা বা উপাসনা শব্দটা বলা না এবাদাত পাওয়ার যোগ্য, এবার আমার সমস্ত এবাদাত। এখন ধরেন আপনার কতগুলো এবাদাত আছে, আপনি দোয়া করেন একটা এবাদাত, আপনি মানুষকে ভালো পথে ডাকেন একটা এবাদাত, আপনি সালাত কায়েম করেন একটা এবাদাত, আপনি যাকাত দান করেন এটা এবাদাত, এগুলো সবগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। এই ছাড়া আর অন্য কোনো কাজ, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো রাজা বাদশার জন্য যদি আপনি এই কাজগুলো করেন তাহলে এটা শিরিক হবে, এটা ইবাদত হবে না, আল্লাহ তাআলার তাওহীদে যে আপনি আঘাত করলেন। তো এই এই ধরনের তাওহীদকে বলা হয় তাওহীদুল উলুহিয়া, মানে আল্লাহ তাআলা যে মানে মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য, উলুহিয়াতের দিক দিয়ে আল্লাহকে এক হিসেবে মেনে নেওয়া। এখন আরেকটা জায়গা আছে যে মানে কোন জায়গাটা আল্লাহ তাআলাকে আমরা এক হিসেবে মেনে নেব, সেটা হলো রুবুবিয়া বলা হয়। রুবুবিয়া মানে হলো যে এই দুনিয়াতে আপনি যে আছেন একজন মানুষ, আপনার কিন্তু বিভিন্ন প্রয়োজন আছে, যেমন আপনি এখন খাইতে চান, খাবেন, ক্ষুধা লেগেছে, তো ক্ষুধার জন্য খাওয়ার জন্য আপনি আপনার এই যে পূরণের জন্য খাদ্য বা রিজিকের জন্য আপনি কাকে মনে করবেন? আপনি যদি মনে করেন যে আমার জবটাই হলো আমার রিজিক দাতা, আমার এই জব না থাকলে আমি আর কিছু করতে পারবো না, তাহলে হবে কি? যদি আপনি আপনার জবকে রিজিক দাতা মনে করেন তাহলে নামাজের সময় আসলে আপনি মনে করবেন যে দূর নামাজ কোথায়, আমি আমার জব করব, কারণ আপনার জব হলো রিজিক দাতা। এই সময় যে মনে করতে হবে রাজেক বা এই যে রুবুবিয়াত লালন পালন করার এই যে ক্ষেত্রটা, রিজিক দেওয়ার ক্ষেত্রটাতে আমার জব নয়, আমার মনিব নয়, আমার কোনো ব্যক্তি নয়, আমার কোনো বন্ধু নয়, আমার কোনো এমপ্লয়ার নয়, এমন কোনো আমার কোনো বসও আমার এই রিজিক দাতা নয়, এমনকি যদি কেউ মনে করে যে আমি সাগরে মাছ মেরে মেরে সেইটা খাবো, সেই সাগরও আমার রাজেক নয়, আমার রাজেক হলো আল্লাহ তাআলা। যখন এইটা মনে হবে তখন দেখবেন যে আপনার ওই কাজগুলো তখন মনে হবে যে আমার কাজের ফাঁকে
থাকে, যদি নামাজের সময় হয়ে যায় আমি নামাজ পড়ে ফেলবো। এটা হলো রাজেকের এই যে তাওহীদের এই আরেকটা ইমপ্লিমেন্টেশন। এখানে আপনাকে ওইটা বিশ্বাস করতে হবে, আপনি ভয় করতেছেন যে এই লোকটা আমার মেরে ফেলতে পারে, আমার আপনি ভয় করতেছেন যে এই তাবিজ না নিলে উমুক জিনি আমাকে মেরে ফেলে দেবে, আপনার ভয় হচ্ছে যে আপনি এই হুজুরের কাছ থেকে একটা ফু না দিলে আপনাকে আপনার জীবনটা শেষ হয়ে যায়, আপনি মরে যাবেন। এই যে মরণের দায় দায়িত্বটা আপনি কোনো হুজুরের ঝাড়ফুঁকের মধ্যে দিলেন, আপনার মরণের দায় দায়িত্বটা আপনি কোনো রাজা বাদশার হাতে তুলে দিলেন, তখন বোঝা গেল যে আপনার তৌহিদে রুবুবিয়া বা আল্লাহ তাআলাই যে একমাত্র আপনাকে জীবন দান করতে পারেন অথবা মারতে পারেন এই বিশ্বাসটা আপনার মধ্যে নেই। এই ক্ষেত্রে যেও কিন্তু আপনাকে মনে করতে হবে যে আল্লাহ তাআলা মানে তিনি আমাকে স্রষ্টা হিসাবে, রিজিকদাতা হিসাবে, মরণদাতা হিসাবে, জীবনদাতা হিসাবে, আমাকে মাপ করা হিসাবে, দয়া করা হিসাবে, মায়া করা হিসাবে, যত আসপেক্ট আমার জীবনে আছে সেটা 99টা নাম হোক মানে কাম হোক অথবা আরো বেশি কাম, যত কাম আল্লাহ তাআলা নিজে করেন এইটা যদি অন্য কোনো ব্যক্তির উপরে ছেড়ে দেন তাহলে সেটা তাওহীদ হলো না, বরং ওটা শিরিক হয়ে গেল। ওখানে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই সবগুলো দিচ্ছেন। আপনি যখন জুলুমাতুল বাহার পাহাড়ের মানে সাগরের মধ্যে অন্ধকারের মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, আপনার নৌকা ডুবে যাচ্ছে, তখন ওখানে ওখানে নাজ্জানি আল্লাহ আপনি বলবেন কাল্লা মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ তাআলা আছেন যিনি আমাকে রক্ষা করবেন, যেমন ইমুসা আলাইহিসসালাম বলেছেন, যেমন ইউনুস আলাইহিসসালাম বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি এই বিপদের মধ্যে থেকে আমার হাত ধরার মতো আর পৃথিবীতে কেউ নাই, আমি হলাম আমি জুলুম করে ফেলেছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা। রুবুবিয়াতের এই ব্যাপারে, আমার জীবন দেওয়ার এই ব্যাপারে, আমার জীবনকে রক্ষা করার এই ব্যাপারে আমি তোমাকে ছাড়া আর কাউকে পাচ্ছি না। এখানে কিন্তু একমাত্র আল্লাহকে মেনে নিতে হয়, এটাকে তৌহিদ আর রুবুবিয়া বলা হয়। মানে লালন পালনের ক্ষেত্রে আপনার জীবনের সমস্ত দিকের অভাবের ক্ষেত্রে যিনি একমাত্র হেল্পকারী, একমাত্র সামনে মানে আপনাকে দিবেন তিনি হলেন আল্লাহ তাআলা। এখানে আরেকটা বিষয় আসে, সেটা হলো যে দেখেন আপনি আল্লাহকে ডাকছেন, আপনার কি হয়েছে, আপনার ধরেন অসুখ হয়েছে, তো আল্লাহর কাছে ডাকছেন যে আল্লাহ তুমি আমাকে আমার অসুখটা ভালো করে দাও। তো আল্লাহ ডাকলেন, আল্লাহ রব হিসেবে ডাকলেন, কিন্তু আল্লাহ যে অসুখ ভালো করতে পারেন বলে তো আল্লাহর কাছে ডাকবো নাকি? আপনার যখন অসুখ হয় আপনি ডাক্তারের কাছে যান, আপনি তো কোনো মৌলানা সাহেবের কাছে যান না, অথবা আপনি কোনো চাষার কাছে যান না, আপনি এক ডাক্তারের কাছে যান। কারণটা কি, আপনার আকিদা হলো এই যে ডাক্তার হলো এই ব্যাপারে এক্সপার্ট, তো ডাক্তারের কাছে গেলে সে আমাকে ঔষধ দেবে, সে ঔষধ আমাকে ভালো করবে। তো এখানে আল্লাহ তাআলা আমাদের নবী বলেছেন, দেখো পৃথিবীতে যত বড় ডাক্তার হোক না কেন, ডাক্তার কিছু করতে পারে না, সে একটা কাজ করে দেয়, সে একটা মিডল হিসেবে সে একটা কাজ করে দেয়, মিন্স হিসেবে, মাধ্যম হিসেবে, কিন্তু মূল শিফা দানকারী হলো কে, আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় এটা এইভাবে আসে যে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি শিফা দানকারী। এইটাকে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এইভাবে বলেছেন, আল্লাহ মানে আযহিবিল বাস ইশফি আনতা শাফি, আল্লাহ তুমি হলে তুমি আমাকে আমার আরোগ্য দান করো, কারণ তুমি শাফি, তুমি আরোগ্য দানকারী। এই যে শাফি একটা নাম আল্লাহ তাআলার, মানে এই যে একটা নাম আমরা দেখতে পাই। এরপরে আপনি ধরেন রিজিক চাচ্ছেন, তো রিজিক চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, আপনার জব টব নিয়ে আপনি কেয়ার করেন না, আপনি চান আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দান করো, তো তখন আপনি কি আল্লাহকে বলবেন শুধু আল্লাহ, নাকি আল্লাহর নাম ধরবেন যে আল্লাহ ইন্নাকা খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা তো এক জায়গায় বলেছেন যে তিনি শ্রেষ্ঠ, যারা রিজিক দেয় তাদের মধ্যে শ্রেষ্ঠ, মানে খায়রুর রাজিকিন এই শব্দটা আল্লাহ তাআলা বলেছেন। তারপর অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, রাজ্জাক শব্দটা বলেছেন, আল্লাহ তাআলার একটা নামও আছে রাজ্জাক। তো রাজ্জাক নাম পেলাম, শাফি নাম পেলাম, লতিফ নাম পাই, আর রহমান নাম পাই, আর রহিম নাম পাই, মালিক নাম পাই, মালিক নাম পাই, এই ধরনের যে নামগুলো আছে আমাদের আল্লাহ তাআলার, এই যে বিউটিফুল নেমস, এক হাদিসের মধ্যে
90টা নামের কথা বলা হয়েছে। যদি আপনি কোরআন শরীফ পড়েন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আরো ভালো ভালো নাম আছে। তো আল্লাহ তাআলার যে মানে আসমাউল্লাহিল হুসনা, সুন্দর সুন্দর নাম যেগুলো আছে, এই নাম ধরে ডাকতে হয়। আপনি যখন রিজিক চাচ্ছেন তখন বলবেন ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আপনি যখন মাপ চাচ্ছেন ইয়া গফফারাদ দুনুব, আপনি যখন বিপদে পড়ছেন রোগের দরকার ইয়া আনতে শাফি, তখন শাফি নাম ধরে ডাকেন। এইভাবে নাম ধরে ধরে আল্লাহ তাআলার যে ডাকার কথা বলছেন, এই নাম আল্লাহ তাআলার এরকম আছে। সেখানেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের মানে তাওহীদ আছে, এই কথা তাওহীদ আছে। এই কথাটা এই জন্য বললাম যে অনেকে মনে করে যে আল্লাহ তাআলার এই যে নামগুলো আছে না, এই নামগুলো মনে হয় ঠিক না, এই নামগুলোর মনে হয় আর একটা অর্থ আছে। আমরা কেউ কেউ মনে করে যে আর রহমান নামটা যে কি সুন্দর, আর রহমান শব্দের অর্থ কি, মানে হলো শ্রেষ্ঠ দয়ালু, শ্রেষ্ঠ দয়ালু, ছোট ছোট দয়ালু না, ছোটখাটো কোনো দয়ালু। রাহিম হলো রাহিম হলো দয়ালু। এটাকে যদি আপনি বলেন আরো একটু মুবালাগা করেন, আর একটু আধিক্য দানকারী অর্থের জন্য ব্যবহার করেন, যে শুধু ছোটখাটো দয়া না, দয়াশীল, মহান দয়াশীল, তখন আর রহমান শব্দটা আসে। এখন যদি কেউ মনে করে যে এই রহমান শব্দটা আল্লাহ, আল্লাহ রহমান, তবে আরো দুনিয়ার আরো কিছু কিছু জিনিসও রহমান থাকতে পারে, এটা কিন্তু শিরিক হয়, এটা কিন্তু তাওহীদ হলো না। আল্লাহর এই রহিমের ক্ষেত্রে আমরা এটাকে অন্য জায়গায় নিলাম। কেউ কেউ আবার মনে করে কি যে না, আল্লাহকে রহমান বলবো কি করে, আল্লাহ তাআলার দয়া যদি দেখাতে হয়, তা আমরা যেমন দয়া দেখানোর সময় কোনো একটা দৃশ্য চোখে পড়ে, হয়তো ছেলেকে দেখছি, দেখার পরে চোখের মনের মধ্যে একটা মায়া তৈরি হলো, ব্রেন আমাকে বললো তাকে দয়া করো। তো এই যে চোখ এবং অন্তর এবং ব্রেন, এই তিনটি যুগপথভাবে কাজ করার পরে তখন দয়া নামক একটা কাজ প্রকাশ হয়। তো এটা আমরা আল্লাহকে বলতে পারি না। তো এইরকম যদি কেউ মনে করে সেটাও তাওহীদ হবে না, কারণ আল্লাহ তাআলা নিজেও বলতেছেন যে আমি মহান দয়াশীল। আমি বলবো যে না না না, আল্লাহ তুমি মহান দয়াশীল না, এটা বললে তো তাহলে তোমার অন্তর আছে এটা বিশ্বাস করতে হয়, তোমার চোখ আছে এটা বিশ্বাস করতে হয়, তোমার মাথা আছে এটা বিশ্বাস করতে হয়, এটা আমি মানবো না। এটা হলো জঘন্য শিরিক, এটা হলো জঘন্য ভুল, খুবই খারাপ কাজ। এটা আল্লাহ তাআলা যখন বলবেন রহমান, তখন আমাদের বিশ্বাস করতে হবে তিনি একমাত্র যিনি এই মহান দয়াটা তিনি দেখাতে পারেন। এই ক্ষেত্রে আমাদেরকে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে। এবং এখানে বিশ্বাস করার সময় যে বলা যাবে না যে এইভাবে দয়া করেন, ওইভাবে দয়া করেন, তিনি এই রকম দয়া করেন, এইটা হয় দয়া, আমাদের ব্যাখ্যার কোনো দরকার নেই, এটাকে কাইফিয়াত বলা হয়। তাহলে আমরা এখানে তাওহীদের আরেকটা প্রকার আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা যে নামগুলো আছে সেখানেও কিন্তু আমাদের একমাত্র আল্লাহকে মানতে হবে, অন্য কাউকে মানা যাবে না। আমরা আজকের এই বাক্যটাই শুধু আমরা পড়লাম, তিনি এই বাক্যে বলেছেন নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফিকিল্লাহ, আমরা আল্লাহ তাআলা তাওহীদের ব্যাপারে বলবো আল্লাহর তৌফিকের উপর বিশ্বাস স্থাপন করে যে ইন্নাল্লাহ ওয়াহিদুন, যে আল্লাহ তাআলা এক, লা শারীকা লাহু, তার কোনো অংশ নাই। এই কথা দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে তৌহিদ তার বিভিন্ন আঙ্গিক আছে, বিভিন্ন প্রকার আছে। আমি যেটা বললাম যে তিন প্রকার তৌহিদ, যেটা তৌহিদে উলুহিয়া, তৌহিদে রুবুবিয়া, তৌহিদ আসমা আসিফাত, এগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখা দরকার। অনেকে মনে করেন যে এই তৌহিদ তিন প্রকার কেন, আরও অনেক প্রকার আসলো না কেন। আসলে এই তিন প্রকার এমনভাবে ওলামায়ে কেরাম সাজাইয়াছেন, বিশেষ করে আমাদের এই মানে ব্যাখ্যা গ্রন্থ, এই আকিদা তাওহাবিয়ার ব্যাখ্যা গ্রন্থ, যিনি সবচেয়ে ভালো ব্যাখ্যা লিখেছেন ইবনু আবিল আজিজ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই তিন ভাগে ভাগ করেছেন। করে বলতে চাইছেন যে শুধু এই তিন প্রকারের মধ্যে না, যখনই দেখবে যে কোনো একটা রুবুবিয়াতের ব্যাপারে যদি কেউ অস্বীকার করে বসে যে এই ব্যাপারে আল্লাহ তাআলাকে আমরা মানি না, তখন এটা তাওহীদের মধ্যে আমাদের মনে করে নিয়ে মনে করতে হবে যে তোমার এই কথা ভুল, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা বলেছেন, হাদিসের মধ্যে এটা আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা বক্তব্যকে আমাদের স্ব স্থানে রেখে তাকে সেইভাবে মানতে হবে। আমরা আজকের এই একটা
আকিদার পরে একটা লাইন, আকিদার পরে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আপনাদের কাজ দিলাম যে এই আরবি যে লাইনগুলো আমি পড়েছি, লাইনটা যখন পড়েছে আপনারা একটু চেষ্টা করেন যে এই লাইনটা মুখস্থ করতে পারেন কিনা, আর এখানে যে কথাগুলো বলা হয়েছে এগুলো একটু ভালো করে পড়াশুনো করবেন, শুনবেন ভালো করে, আর একটু পড়াশুনো করবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।